আমরা চলে এসেছি বরিশা ক্লাবের, যেটা খুব পপুলার একটা পুজো, খুবই জনপ্রিয় হয়েছে ফেসবুকে সেই পুজো দেখতে। এই পুজোর থিমটা হলো ভাগের মা, ঠিক আছে? আমি যতদূর বুঝলাম আমি তোমাদের বোঝানোর চেষ্টা করব। নমস্কার, আমি প্রিয়া মোরফে ব্লগার বাবু, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে পুজো পরিক্রমা। এদিকে দেখতে পাচ্ছ বাংলাদেশের সীমান্ত, বাংলাদেশ বর্ডার, এদিকে হচ্ছে ইন্ডিয়া মানে ভারতবর্ষের বর্ডার, ঠিক আছে? এবার এখানে যেটা লেখা আছে ওখানে বোর্ডে, আমি যেটা পড়ে জানতে পারলাম, 1947 সালে যখন দেশ ভাগ হচ্ছিল তখন যারা ধরো ওই দেশে ছিল তাদেরকে এদেশে আসতে হতো, এবং যারা এদেশে ছিল তাদেরকে ওদেশে যেতে হতো। তাদের কী পরিস্থিতি হবে সেরকম একজন মাকেই দুর্গা দেবী দুর্গা রূপে দেখানো হয়েছে ওইখানে দেখতে পাচ্ছ। আর কনসেপ্টটা হলো ভাগের মা। এবার তার চারজন ছেলে মেয়ে মানে কার্তিক, গণেশ, সরস্বতী, লক্ষ্মী তারাও আছেন, তাদের যে পরিস্থিতি সেটা দেখানো হয়েছে। দেখো তারা সব কিছু কলসি পটলি মানে যত জিনিসপত্র ছিল সেগুলো নিয়ে তারা ট্রেনে করে এক দেশ থেকে অন্য দেশে যাচ্ছে। আর এই জায়গাটা যেটা মাঝখানে এটা হচ্ছে নোম্যান্স জোন, কারণ এটা কোনো দেশের মধ্যেই পড়ছে না। এদিকে দেখো তার জালি দেওয়া, মানে দুই দেশের বর্ডার দেখতে পাচ্ছ। আর এখানে যেটা দেওয়া আছে, এদিকে ল্যান্ডমার্ক দেওয়া আছে নিচে। এদিকে হচ্ছে বাংলাদেশের কিছু জায়গার নাম আমি দেখতে পাচ্ছি, যেমন রহনপুর, তারপরে চট্টগ্রাম, বিভিন্ন কত কিলোমিটার দূরে দূরে এই বর্ডার থেকে সেটা দেওয়া। ওদিকে হচ্ছে ভারতবর্ষের বিভিন্ন ল্যান্ডমার্ক দেওয়া, যেমন ধরো গেদে, তারপর আরও কিছু কিছু দেখতে পাচ্ছি, আমি নামগুলো পড়তে পাচ্ছি না। আর এখানে একটা বোর্ড আছে, ভারতবর্ষ সীমানা অতিক্রম করা নিষেধ। এদিকেও সেম বোর্ড আছে, বাংলাদেশের সীমানা অতিক্রম করা নিষেধ। আর এগুলো সম্ভবত ওয়াচ টাওয়ার, দুদিকেরই সীমানার ওয়াচ টাওয়ার দেখানো হয়েছে। মাঝখানে যেটা আছে লাঙ্গল, উপরেও তিনটে লাঙ্গল আছে, এবং সেখান থেকে কোনো রক্ত বা এরকম কিছু দেখানো হয়েছে। যে আমার যেটা মনে হলো এক্ষেত্রে, যে যাদের দেশভাগের পর ওদিকে জমি ছিল সেই সব চাষিরা যখন তাদের ওই জমি ছেড়ে চলে আসতে হচ্ছে, তাদের হয়তো অনেকেই না খেতে পেয়ে অনেক কিছু কষ্ট করে মারা গেছে, আত্মহত্যা করেছে, সেই জন্য হয়তো লাঙ্গলে ওই রক্তটা দেওয়া হয়েছে। এখানে একটা আলাদা কনসেপ্ট আমি পাচ্ছি, যেটা হচ্ছে বাংলার সিংহাসনে 1200 বঙ্গাব্দে একজন রাজা ছিলেন, রাজা বল্লাল সেন, তিনি এক রাতে দুর্গা মায়ের এক দর্শন পেয়েছিলেন মানে স্বপ্নে। তখন তিনি ঢাকা শহরে নিকটবর্তী অঞ্চলে জঙ্গল থেকে দশভুজের একটা বিগ্রহ উদ্ধার করেন। বিগ্রহটি ঢাকা বা আচ্ছাদিত ছিল বলে রাজা এর নামকরণ করেন ঢাকেশ্বরী এবং প্রতিষ্ঠা করেন ঢাকেশ্বরী মন্দিরের। ঢাকেশ্বরীর এই মূর্তিটি এখন আমাদের কুমোরটুলির আশেপাশে কোনো একটা জায়গায় আছে, এটুকু আমি পরে জানতে পারলাম। তবে একটা জিনিস আমি বলবো, এখানে 1947 সালে কথা বলা হয়েছে, কিন্তু 1947 সালে যখন দেশ ভাগ হয়েছিল তখন বাংলাদেশের না বাংলাদেশ ছিল না, পূর্ব পাকিস্তান ছিল। যেখানে আমার মনে হচ্ছে এখানে পূর্ব পাকিস্তান লিখলে জিনিসটা অনেক অ্যাপ্রোপ্রিয়েট হতো, যেটা তোমরাও কমেন্টে জানাতে পারো তোমাদের কেমন লাগছে। আরেকটা জিনিস আমি দেখাবো, উপরে দেখতে পাচ্ছ অনেক ছবি আছে, এখানে হয়তো গোপনে দেখতে পাবে না, ওই যে ছবিগুলো দেখছো ওগুলো কিন্তু সব বিপ্লবীদের ছবি যারা স্বাধীনতায় অংশগ্রহণ করেছিল। আর তোমাদেরকে একবার এই বোর্ডটাও দেখিয়ে দিচ্ছি, তোমরা এটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। এখানে যে গল্পটা তোমাদেরকে বললাম সেটাই বলা হয়েছে, 1947 সালে কথা বলা হয়েছে। তাই আমার মনে হচ্ছে তার জন্য বাংলাদেশ না লিখে যদি ওটাকে পূর্ব পাকিস্তান লিখতো তাহলে বেশি অ্যাপ্রোপ্রিয়েট হতো, যেটা এখানে লেখা আছে দেখতে পাচ্ছ। কারণ বাংলাদেশ অনেক পরে হয়েছে, 1972 হয়েছে সম্ভবত, যতদূর আমি জানি। ওই দূরে একটা ওয়াচটাও আছে, মানে এগুলো সব সীমানা, তো ওটা বাংলাদেশ, এটা ভারতবর্ষ, এটা নোম্যান্স জোন। তো এইসব ওয়াচ টাওয়ারগুলো আছে বর্ডার সীমান্তে, সেটাই দেখানো হয়েছে। আর উপরে লাইটিংটা খুবই সুন্দর লাগছে, যেখানে বিপ্লবীদের ছবি বললাম ওর পিছনে পিছনে একটা লাইটও দেওয়া আছে, মাঝখান থেকে লাইটিংটা পড়েছে। আর মাঝখানে যেটা বলবো, ঠাকুর প্রতিমা, আগের বছর এখানে যেটা করেছিল ঠিক সেই রকমই মুখ বসিয়ে একই রকম শিল্পী সেই কাজটা করেছে, এবং দেখে মনে হচ্ছে আগের বছরের এই মা যেন এবছরে ভাগের মার কনসেপ্টে চলে এসছে। সাথে দেখতে পাচ্ছ পেছনে মানে দুই ছেলে দুই মেয়ে, মানে কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতী, সেই কনসেপ্টেই দেওয়া হয়েছে। দুর্গা মা যেন দেশভাগের সময় ভাগের মায়ের যে পরিস্থিতি সেই পরিস্থিতিতে চলে এসছে, যেটা আমি বুঝলাম সেটা তোমাদেরকে বললাম। ওই দিকটাতে কিছু মানে যা পুরস্কার পেয়েছে সেগুলো দেখা হয়েছে। তো এই ছিল ভাগের মায়ের কনসেপ্ট। তোমাদেরকে মানে একটু ভিড়টা দেখাই, এখন 4:15, ঠিক আছে? উপরে দেখো সূর্যের আলো আস্তে আস্তে চলে আসছে, কিন্তু এখানের ভিড়টা দেখো, দেখে মনে হচ্ছে 4:05 এখন, সারা রাত জেগে ঠাকুর দেখছে সবাই। এখানের ভিড়টা তোমরা খালি দেখো, ঠিক আছে? আর আমি আমার সাধ্যমতো তোমাদের দেখানোর চেষ্টা করলাম, তোমরা কমেন্টে জানাতে পারো তোমাদের কেমন লাগলো। পুরো রাস্তা জুড়ে ভিড়, যদি ভালো লাগে তাহলে লাইক দিতে পারো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো। তোমাদের সাথে দেখা হচ্ছে এরকম অন্য কোনো একটা ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, টাটা।